এবার নামাজ যারা পড়েন তারা মিলান, বলবো মোবাইলে তুলে কালকে থেকে মিলাবেন। এক নম্বরে সাহন কাকে বলে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই মানুষগুলো ওয়াইল নামাজ দজকে যাবে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, সাহুন। এক নাম্বার ব্যাখ্যায় পেয়েছি সাহুনের ব্যাখ্যা, সময় মতো নামাজ না পড়া। এখানে হাজারো মানুষ আছে, আমরা নামাজ পড়ি কিন্তু সময় মেনটেন করি না। জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়, মাগরিবেরটা এশার সময়, না হবে না। সময় মেনটেন করার কথা আল্লাহ জানালেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। নিশ্চয় নামাজ নির্ধারিত সময় তোমাদের উপর আমি লিখে দিয়েছি, এমনি এমনি না। এখান থেকে আল্লাহ একটা শিক্ষা দিতে চাই, পৃথিবীর মুসলমানেরা কাজ যখন তখন করলে হবে না, সময় মতো করা লাগবে। সময় মতো কাজ না করে আপনি অন্য সময় কাজ করতে যাবেন তখন ওটা বিপরীত কিছু পাবেন। ছেলে মেয়েগুলোকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, এগুলো দেয়নি। বড় হওয়ার পরে ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, করবে কি? কারণ বাবা মা যে কি জিনিস ওটা তো সন্তান জানে না। কথা বলেন না কেন? আমি কি বেশি বললাম? ঠিক বলছি? আপনি যে দোয়া চান আমার কাছে, আমার ছেলের জন্য দোয়া করেন, কিন্তু করবো? ওরা তো ছোটবেলা থেকে ওভাবে মানাননি, বড় হলে অবশ্যই আপনাকে লাঠি দিয়ে পিটাবে, কারণ মা বাবা কি জিনিস ও জানে না। আমার এবাদতের পরেই মা বাবার খেদমত করা ফরজ। ওটা যদি ছেলে জানতো, আমার মনে হয় পৃথিবীর কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। কারণ তো জানে না যে আমার মা বাবা কি গুরুত্বপূর্ণ জিনিস। বিয়ে করার পরে চামড়া, সাদা চামড়া দেখার পরে স্ত্রীকে মন রক্ষা করতে গিয়ে অনেক সন্তান মা বাবাকে ভুলে যায়, আলাদা করে দেয়। না পাবনা এখন শুরু হয়নি, এ দোষ শুধু সন্তানের দিলে হবে না, মা বাবারও দোষ আছে। দশটা দায়িত্ব আছে মায়ের বাবার, কয়টা? সময় মতো এই দশটা দায়িত্ব যদি আপনি পালন না করেন। আমি এই যে রাঙ্গামাটি থেকে আসার সময় লংগদু থানা বলে একটা জায়গা আছে, লংগদু, ওখানে দেখছি ছড়িতে করে একজন কি নিয়ে আসতেছে। বললাম কি ভাই? বলছে আমার মা। কি হবে? বৃদ্ধাশ্রমে রেখে দাও। কেন? বললাম বিয়ে করার পরে আমার মার সাথে স্ত্রীর বনাবনি নেই, বাবা মারা যাওয়ার পরে মা এখন অসহায় হয়ে পড়েছে, নড়তে চড়তে পারে না, প্যারালাইজড। বারবার স্ত্রী আমার ঝামেলা করে, হয় আলাদা করে দাও নাই কোন জায়গায় রেখে আসো, নাই তো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে এখন বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। ওই লোকটা নিজেও কাঁদছিল, বলছে হুজুর আমি জানি আমার বিবেকে মেনে নেয় না, কিন্তু করবো কি, আমার পরিবার এখন বাঁচাতে গেলে এটা করা লাগবে, নাই তো স্ত্রী বাদ দেওয়া লাগবে। ওই ওই পুত্রবধূ যদি জানতো না শ্বশুর শাশুড়ি কি জিনিস, আসলে ও তো জানে না, কারণ ওই রকম বউ তো আপনি নিয়ে আসেননি, আপনি নিয়ে এসেন ঐশ্বরিয়া। আলোচনা করেন এর সাথে, আমি কটকটি তুই বজ্রমালা, ধরে বলেন সোভান আল্লাহ। ওর পেটে তো আল্লাহ ভালো ভালো জিনিস দেবে, ওর পেটে ডিপ জল আসবে না, ওর পেটে নেশা আসবে না। মা বোন যারা এসেছে, শেষের আয়াতে আপনাদের কথা আছে, কষ্ট হচ্ছে? সময় মতো নামাজের নির্দেশ দিলেন কেন? আপনি সময়ের এক ফুট অসময়ের দশ ফুট। একটা গাছ যদি বাঁকা করে কেউ লাগায়, মনে করো বড় হলে সোজা হয়ে যাবে, বাঁকা করে লাগিয়েছে লাগানোর সময়, পাঁচ বছর পরে যখন শক্ত হয়ে গেছে ও সোজা করতে যাচ্ছে, ও নিজে বাঁকা হয়ে যাবে। বলেন আপনি সময় মতো কেন কাজে লাগালেন না? বাংলাদেশে আজও যেই কয়টা অফিসার দুর্নীতি করে না, ঘুষ খায় না, যদিও তারা অভাবে আছে, আপনি পেছনে খবর নিয়ে দেখবেন ওরা ছোটবেলায় কোরআন পড়তে না। আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির স্যারের কলার চাপ দিয়ে ধরে জুতা দিয়ে পিটাচ্ছে,
স্যার বলছে তুই আমার ছেড়ে দে না, সে বাংলায় গালি দিচ্ছে, আমি নামটা তো বলতে পারলাম না, গালিটা তোরে ছাড়বো তোরে জাহান্নামে পাঠাবো। আমি এইটা দেখেছি, শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো দুইটাই, এটার ভেতরে কোরআন আছে কি মানুষ হচ্ছে, আর ওটার ভেতরে কোরআন নেই ও জানোয়ার হচ্ছে। ও কিছুদিন পরে যখন একটা বড় জায়গায় বলবে, ও শিক্ষক কি আর বাবাই কি সব ওর কাছে সমান মনে হবে, কথা বলে না কেন? এই জন্য প্রশাসনে যারা আছে ওদেরকে মনে হয় এই শিক্ষা দেওয়া হয় যে উপরে যখন থাকবা মোড়ে থাকবা, কথা বলে না কি মোট গো কি হমরে হনুমান হয়েছে। নিচে যারা আছে তাদেরকে মানুষই মনে করে না, মনে করে করে সব আমার গোলাম, এই কথা বলে না কারো। আপনি যান থানায় যাবেন, ওসি সাহেব এসপি এরপরে উপরে যত পাবে, আমি কিছু মানুষ বিপরীত পেয়েছি। বাংলাদেশের ডিআইজি এখন মোসাম হাবিবুর রহমান, এইরকম ডিআইজি দরকার। নড়াইলের এসপি জসিম উদ্দিনের মতো এসপি দরকার। এগুলো তো তৈরি হয় না, যেগুলো তৈরি হচ্ছে এদের মুডই আলাদা। এর নিচে যারা আছে মনে করে গেলো সব আমার গোলাম, খাদেম যা বলবো ওরা তাই করবে, ও যে আর একজনের গোলাম ওর মনে নেই। এটা যদি মনে রাখতো আমি আর একজনের গোলাম, আমার সাথে যদি আচরণ করে আমার কেমন লাগবে, তখন জীবনেও এই কনস্টেবল কে গোলামের মতো ব্যবহার করতো। এটা করে এই জন্য ভেতরে কোরআন শরীফ নেই। বলেন বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষক আমি পেয়েছি যার ভেতরে কোরআন আছে, আচরণ ফেরেশতার মতো, আর যার ভেতরে কোরআন নেই শয়তানের চাইতে বেশি। রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। শিক্ষক আমাদের কাছে বাবার মতো, আর তার রুম থেকে যদি একটা ছাত্রীর কান্নার আওয়াজ আসে, ও কি মানুষ না জানোয়ার বলেন তো? জানোয়ার তৈরি হয়েছে কোরআন না থাকার কারণে, কথা বলা লাগবে। এই জন্য এসপি যারা বাংলাদেশে জসিম উদ্দিনের মতো এসপি চাই, ডিআইজি যারা হাবিবুর রহমানের মতো হাবিবুর রহমানের মতো ডিআইজি দরকার। বাংলাদেশ শাসন করা কোনো ব্যাপারই, এগুলো তৈরি হয়, এক একটা তৈরি হয় উল্টা পাল্টা। আমি নাম নাই নাই নিলাম, পাবনায় একজন ছিল দারুল ওমান ট্রাস্টের মাহফিলটা ক্ষমতা দেখিয়ে যেদিন হবে তার আগের দিন বন্ধ করে দিল। তুমি আর ক্ষমতা দেখানোর জায়গা পাও না, কত অবৈধ কাজ হচ্ছে সেগুলো যে বন্ধ করার ক্ষমতা নেই। মানুষ কোরআন শুনে চরিত্র সংশোধন করবো, ওই জায়গায় হানা দিয়ে বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় বদদোয়া ওই দিন করা আমার ঠিক হয়নি, তারপরও মন থেকে এসে গেছে। নবীজিও মাঝে মাঝে দুই দিন কয়েক দুই জায়গায় বদদোয়া করেছিলেন, কবুল হয়ে গেছিল। কেন মোসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, ও দোয়া কবুল হবে গ্যারান্টি, ও জীবনে পরিবারে কোনোদিন শান্তি পাবে না। ওকে দিয়ে আরো যারা দায়িত্ব আছে বাংলাদেশে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি ক্ষমতা দেখানোর জায়গা পান না, কোরআনের মাহফিলে ক্ষমতা দেখান। আপনাকে ক্যান্সার লাগিয়ে বিছানায় ফেলে মরণ দেবে ওইভাবে সেদিন টের পাবেন যে কি হয়ে গেল। আমি তো বাংলাদেশের 27 জনকে পেলাম, আপনারা তো পড়াশোনা করেন না, একটু পড়াশোনা করে দেখবেন এই বাংলাদেশের 27 জন মারা গেল কোরআনের বিরুদ্ধে, যারা সবগুলো ক্যান্সারে। কথা বলেন, কারণ এটা আমার বাবার কথাও না দাদার কথাও না, আরে শক্ত কথাগুলো বলতে হয় আল্লাহর দিকে তাকিয়ে। আপনি নামাজ পড়ছেন, নামাজের এক নম্বর শিক্ষায় যদি নিতে না পারে তো সাতা নামাজ পড়ে সময় নষ্ট করার দরকার আছে? চব্বিশ ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লাগে পাঁচ অক্ত নামাজ পড়তে, কত সময়? এক ঘন্টা পনেরো মিনিট মানুষকে এই চব্বিশ ঘন্টায় বারবার অন্তত পাঁচবার এসে আল্লাহর সামনে মাথা নত করা লাগে। আল্লাহ শিক্ষা দিচ্ছে সময় মতো খরচ করলাম, কাজগুলো সময় মতো করবা, না তো বড় হয়ে গাছ সোজা করতে যাবা, চৈত বংশ বাঁকা হয়ে যাবে, গাছ কিছু বাঁকা হবে না। আশা করছি আপনি কথা ইঙ্গিত দিলেই বলছেন তো বুঝে ফেলেছি। তাহলে সময় মেনটেন করা নামাজ শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? যারা সময়ের কাজ সময়ে করছেন না আপনার নামাজ হবে না। দুই নম্বরে নামাজে খুশু খুশু লাগবে, মন থাকা লাগবে, আর এটা এমনি তৈরি হয় না, নামাজের শব্দগুলো আপনাকে বোঝা লাগবে। তিন নম্বরে সাহনের ব্যাখ্যা হচ্ছে নামাজ পড়লেই হবে না, নামাজ থেকে যে কথাগুলো আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন এই কথাগুলো আপনাকে বোঝা লাগবে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা মানে কি আপনাকে আগে জানা লাগবে। আমার মনে হয় এই জরিপ যদি এখানে চালানো হয় 198টা লোক ফেল করবে।
তাহলে আপনি নামাজ পড়েও যে জাহান্নামে যাচ্ছেন আর কারো ফতোয়া লাগবে? আপনি তো নামাজে যা পড়েন বোঝেন না, এই কথা বলেন না কেন? এখন থেকে আপনার চেষ্টা করা দরকার না, অন্তত 6টা সূরা, সূরা ফাতিহা বাদ দিয়ে আরো 4টা, এই 5টা সূরা না হলে নামাজ হবে না। এই 5টা সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু পড়া যায় নিজে পড়তে না পড়লে শুনে শুনে মুখস্থ করবে, না হলে আপনি নামাজ পড়েও কোথায় যাবেন? চার নম্বরে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে ইমাম সাহেব ভুল করলে লোকমা দেয়। পরিবার সমাজ রাষ্ট্রে যারা দায়িত্বে আছে এরা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় তখন আর লোকমা দেয় না। এরকম নামাজি দেশে আছেন? আমি বলে দিনকাল ভালো না, যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, তোমার নামাজ নেওয়ার জন্য আল্লাহ তো বসে আছে। আপনি নামাজ পড়লে কি আর না পড়লে কি আল্লাহ ক্ষমতা হারিয়ে যাবে এরকম নাকি? বলেন, সুতরাং ইমাম ভুল করলে লোকমা দেন, সমাজে যারা রাষ্ট্রে যারা দায়িত্ব আছে ওরা ভুল করলে তো আপনাকে লোকমা দেওয়া লাগবে, কথা বলেন না কেন? কারা যেন উপরে শুনিয়েছে যে উনি ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে বিতর্কিত। আরে শয়তান, এই কথা তো কোরআনের কথা, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? তাহলে কেউ মুসলমান দাবি করার পরে বলতে পারবে যে ধর্ম যার যার উৎসব সবার? না, কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। এই কথা বলে যদি আপনি বলেন উনি বিতর্কিত, তাহলে আপনার তো এই কথা বলার নিয়ম, এই কথা বলছেন না কেন? যে নামাজে যদি ইমাম সাহেবের আয়াত ভুল করতো আপনি লোকমা দিতেন না? তাহলে পরিবারে সমাজে রাষ্ট্রে যদি কেউ ভুল করে তার তো লোকমা দেওয়ার নিয়ম আপনার, কারণ আপনার তো নামাজ কবুল না হলে আপনি নামাজ পড়েও জাহান্নাম যাবেন, কথা বলেন না কেন? ধর্ম যার যার দেশটা সবার এই কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই কথা বললে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের সাথে কন্ট্রাডিকশন বেঁধে যায়। আরে ভাই আমার তো বলা লাগছে ইমানের তাকিতে, না বললে তো আমি ধরা খাবো। সুতরাং এই কথা বলার কারণে কেউ যদি বলে উনি বিতর্কিত, উনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, এই কথা তো রাষ্ট্রের বিরুদ্ধে না কোরআনের পক্ষের কথা, এটা বলতে গেলে যদি ইমাম সাহেবকে লোকমা দেওয়া লাগে আরো যারা ইমাম আছে তাদেরকেও লোকমা দেওয়া লাগবে। আমি বলছি আমি যেন জাহান্নামে না যাই এই কারণে, আর আপনি জানার পরেও ইমামের ভুল ধরেন না, যাক ও এত বড় ইমাম ভুল ধরে করবো কি, ভুল ধরতে গিয়ে চাকরি হারাবো, তাহলে আপনার কি নামাজ হচ্ছে? আপনি নামাজ পড়েও কোন দোষকে যাবেন? অয়েল মানে চারটা শিক্ষা বললাম, হাসির খোরা কি দেয়নি? আপনি নামাজ পড়েও যে জাহান্নামে যাচ্ছেন তার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশের নামাজি সময় মেনটেন করে না, সময় যে শিক্ষা নেয় না। দুই নম্বরে নামাজের ভেতরে খুশু খুশু মন নেই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে মন চলে গেছে দক্ষিণ মাঠে, এক কথা বলেন না কেন? তিন নম্বরে নামাজে যেটা পড়ে অধিকাংশ মানুষ বসে না। চার নম্বরে নামাজে ইমাম ভুল করলে লোকমা দেয়, কিন্তু সমাজের ইমামরা ভুল করলে কিচ্ছু বলে না, এদের নামাজ পড়েও আল্লাহ জাহান্নামে অয়েল দোষকে দেবে। বাংলাদেশে এরকম দোষকে যাবার মানুষ আছে না নেই? বলেন, কারা কারা আছেন একটু হাত তোলেন, সবাই তোলাই লাগবে হাত, তোলেন হাত, তুলতে রাজি হচ্ছে না, জাহান্নামে যেতে রাজি না, অথচ 4টা কাজের একটা উপর। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলেন হে নবী ওই মানুষগুলো জাহান্নামে যাবে, কিয়ামত বিশ্বাস করে না, যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? আরো জোরে বলে, এটা মেয়েদের ভেতরে বেশি, অনেক মেয়ে আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত রোজা রাখে কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, মনে হচ্ছে খুব আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ স্বামীর একটা অধিকার আদায় করে। আপনাদের লোক দেখানোর কাজ করা দরকার কি? স্বামীর যে হক গুলো আছে একটা আদায় করে না, অথচ নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে। স্বামীর মন জয় করা লাগবে আপনাকে, স্বামীর হক আদায় করা লাগবে, নাই তো আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ। এজন্য মেয়েদের আদর্শ হবে চারজন, কয়জন? আরো জোরে জোরে বলেন, এক নম্বরে হাজরতে মারিয়াম, দুই নম্বরে হাজরতে আসিয়া, তিন নম্বরে হাজরতে খাদিজা, চার নম্বরে ফাতেমাতুজ্জাহরা, এদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন, মডেল বানিয়েছেন। এই কারণে হযরত আসিয়ার পড়া জীবন আমি পড়ে দেখেছি, এত সুলু মত্তা তার স্বামী করেছে, এত বড় কঠিন স্বামী দুনিয়ায় কারো হবে না, হবে না? ফেরাউনের মতো শয়তান স্বামী দুনিয়ায় কারো হবে না?
তোরা আসিয়ার জীবন পড়ে দেখলাম এত বড় শয়তান মার্কা স্বামী, এত অত্যাচারী জালেম স্বামী, তারপরেও কোনদিন তিনি জীবনে স্বামীর হক নষ্ট করেননি। সে শারীরিক হক হোক আর ব্যবহারিক হক হোক, স্বামী যখনই ডাক দিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইবাদত মনে করে স্বামীর কাছে যেত। স্বামীকে আল্লাহর ওলি না কি শয়তান, তারপরেও স্বামীর হক নষ্ট করেননি। আর এখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, ওর বউ ও ডাক দিলে ডোন্ট কেয়ার কিছু মনে করে না, ওর ভাত রান্না নিয়ে ব্যস্ত, তোর ভাত খাবে কে? স্বামীর হুকুম মানা কি? আপনি যদি সোলার উপরে কিছু গরম করছেন, স্বামী যদি ডাক দেয় নিজ প্রয়োজনীয় গরম করা বাদ দিয়ে দৌড়ি আসা লাগবে, এর নাম মিস্ত্রি। এরকম বউ কার কার আছে হাত তোলেন তো? এখানে কোন মহিলা যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর সামনে উপস্থাপন করে ও নামাজ পড়ার মতো সওয়াব পায়। আরো জোরে বলেন, হযরতে আসিয়াকে যখন তার স্বামী হাতের ভেতরে প্রেক, পায়ের ভেতরে প্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, এত বড় জুলুম চলছে, হযরতে আজরাইলকে জিবরাইলকে আল্লাহ বলেন জান্নাতটা নিয়ে ওর সামনে ধরো, 70,000 রহমতের ফেরেশতা নিয়ে ফেরেশতা জিবরাইল এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিয়া জান্নাত দেখো তোমার জন্য পাঠিয়ে দিলাম জিবরাইল দিয়ে। আসিয়া এই জন্য অত্যাচারের ভেতরে ডাক দিয়েছিলেন মাহবুব, এই যে বলাতে রব্বে বেনেলে ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহরীম 28 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে শেষ নাম্বার উপর 11 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন, সাইয়্যিদ কুতুব লিখেছেন জান্নাতটা এভাবে আল্লাহ পাক যখন ফেরেশতা দিয়ে তুলে ধরলেন, আসিয়া বলে রব্বুল আলামিন জান্নাত না, ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি বানাও যেখানে বসে থেকে তোমার দেখা যায়, সুবহানাল্লাহ, শুধু দেখা যায় এটাই না, অনাজ্জিনি খেয়াল করেন একালি টান আছে, অনাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, অনাজ্জিনি আর একালি টান আছে মিনাল কওমি সালিমিন, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচাও, আর এ যাদেরকে দিয়ে অত্যাচার করে এদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামী ফেরাউনের উপরে অত্যাচার করো না। বাংলার মেয়েরা কি বুঝলেন, এত বড় জুলুম চলছে, হাতে ব্রেক মারা পায়ে ব্রেক মারা মাথার উপরে তেল ঢেলে দিছে গরম, এত বড় জুলুমের অত্যাচারের মাঝখানেও তিনি জান্নাত দেখার পরও বকবক করেননি, বলেছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না। আর বাংলাদেশে আপনার বউ একটা শাড়ি যদি কম হয় গাল দেয় বলেন তুমি জান্নাত পাবা, সারা জীবন অনেকটা কষ্ট করছে একটা সাবান কম হলে মা বাপ মা তুলে গালি দেয় আর বর দোয়া দেয়, তোর বাড়িতে এসে কিচ্ছু পেলাম না, ওকে মানুষ না কলেরা। আমি আর কি বলবো, বলে ভাষা খুঁজে পাচ্ছি না, বাংলাদেশের জরিপে যেটা পাওয়া যায় অধিকাংশ পুরুষ মানুষ পরকিয়া প্রেম করে তার স্ত্রী দায়ী, ওর যে অধিকার গুলো আছে আদায় করে না, ও করবে কি শেষ পর্যন্ত লাইন করে, কথা বলেন ঠিক কিনা? আপনি তো ঠিক বলবেনি, আপনি তো লাইন করে বসে আছে, আপনি ঠিক বলবেন করবো কি না? আমি শুধু হাসির জন্য না শিক্ষার জন্য বলছি, মা বোনেরা এখানে হাজার হাজার স্বামী আছে, আমার মনে হয় এখন যদি জরিপ চালানো হয় যে 100 ভাগ খুশি স্ত্রীর উপরে কোন লোকটা ক্যামেরার সামনে এসে হাত তুলো তো দেখি,
হুজুর বলছে চাকরি করে খালি করো সামনে আর অধিকার আছে চাকরি করার, কিন্তু পর্দার সাথে করা লাগবে। সম্মানিত মা বোনেরা, এত বড় জুলুম অত্যাচারের ভেতরে যদি স্বামীর অধিকার নষ্ট না করে, স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি আপনার স্বামী তো আর এত খারাপ না, এত খারাপ না কি আপনি না বলবেন না, বলবেন না, বলবেন। আশা করছি আপনি কথা বোঝাকে বুঝে ফেলেছেন যে শুধু লোক দেখানোর কাজ, উপরে উপরে মানুষ মনে করছে কি আল্লাহর ওলি গো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ লোক নবীর স্ত্রীর চাইতেও খারাপ। নিজের মা বাবা আসলে স্বামীকে দিয়ে খরচ করায়, আর স্বামীর মা বাবা আত্মীয় স্বজন যদি কিছু আসে একটু খরচ করে হেল্প করে, অনেক বউ আছে মন খারাপ করে, রাগারাগি করে, সংসারে অশান্তি তৈরি করে। এগুলো বউ না, এগুলো ডাইনি, এগুলো মরণের সময় বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। এরকম বউ ছোট মন আছে কার কার হাত তোলেন, তোলেন, একজন দুই, যে কয়জন হাত তুলছে একটা তো বিয়ে করিনি। আমার মেয়েটা বিয়ে দেবো মনে করেন, মোজাম্মেল ভাই আমার প্রতিবেশী, বললাম ভাই বিছানা চাদরটা দেন, একটা জগ দেন, একটা গ্লাস দেন, মেয়ে দেখতে আসবে, থাকার পরেও দিল না। ও মনে করছো দুনিয়ার কাজ না, এটা আখেরাতের কাজ। ব্যবহারিক জিনিসপত্র গুলো চাইতে গেলে যারা দিতে চায় না, দা খুঁটা কুড়াল, থাকার পরও চুরি করে রেখে দেয়, দেয় না, এ কথা বলছেন এখানে। এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিয়ামত বিশ্বাস করে না। এরকম মানুষ পাবনায় আছে না নেই? নবীজি বললেন আমি তো খুঁজে পাই না, আল্লাহ বলেন এই যে ছয়টা গুণ যাদের আছে, এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করে না, তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো ভূমিকা পালন করে না, নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন, আর লোক দেখানো কাজ করে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, আর ব্যবহারিক জিনিসপত্র চাইতে গেলে দেয় না। এই ছয়টা গুণ কার ভেতরে আছে আপনি মিলান, আল্লাহ তুমি আমাকে যারা এসেছে আমাদেরকে এই ছয়টা গুণ থেকে মুক্ত করে অন্তত কিয়ামতে জান্নাত যেন পেতে পারি, তাও ফিক দাও, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 12:15 আল্লাহ তাআলা আজ দেড় মাস ধরে তোমার এই কোরআনে কারিমের অনুষ্ঠান যারা সাজালো, বিশেষ করে আকরাম হোসেন স্বপন ভাই সহ নাম না জানা যত মানুষ তাকে সাহায্য করেছে বিভিন্ন কায়দায়, আমি অনেকের নামও জানি না, তোমার হাবিব জানিয়েছে দুনিয়ায় কোরআন প্রচারে কোরআনের জন্য যে যতটুকু এগিয়ে আসবে তোমার রহমত তার দিকে অতটুকু এগিয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার এই যুবক বান্দার সাথে যত মানুষ এলাকা আনজাম দিয়ে কোরআন প্রচার হবে মানুষ শুনবে এই নিয়ত করে কাজ করেছে, যে সেইভাবে মন থেকে এসেছে ওদের দিকে তোমার রহমত ভাবে এগিয়ে দাও, সবগুলো তুমি বিশ্বনবীর রজায় পৌঁছিয়ে দাও, তাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও, বিশেষ করে মা বাপ যারা হারিয়েছে আল্লাহ তাহাজ্জুদের সময় মোসাফির আমি দোয়া করছি, হাজার হাজার মানুষ যাদের মা নেই বাবা নেই এই মুহূর্তে কবর জান্নাত বানিয়ে দাও। নবীজি মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যে কাঁদতে, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলে সাহাবীরা আমার মায়ের ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা তোমার রহমতের দৃষ্টি নিক্ষেপ করে দেখো, পাবনা জেলার ফরিদপুরে এই ময়দানে কত মানুষের মার বাবা নেই, ওদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওদের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা আমার স্বপন ভাই আজকের মাহফিলে আমার শ্রদ্ধাভাজন স্যার সহ মাহফিলের সম্মানিত সভাপতি নাসিরুল হক বাবু সরকার, আমাদের প্রধান অতিথি আলহাজ মকবুল হোসেন সহ নাম না জানা যত মেহমান এখানে এসেছে, যাদের মা নেই বাবা নেই ওদের চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দা গুলো শ্রম দিল আল্লাহ, এদেরকে যে মা পেটে নিয়েছে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, এদেরকে আর তুমি অন্যায় কাজে ছেড়ে দিও না, ওমরের মতো কোরআনের হেদায়েত দিয়ে দাও, এদের কর্মসংস্থান তৈরি করে দাও, হালাল রুজি অপরজন যারা করার চেষ্টা করে বরকত দিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, কারো স্বামী অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও,
সন্তান যাদের অবাধ্য বাধ্য করো, ছেলে মেয়ে যার লেখাপড়া করে আল্লাহ এদের মেধা স্মৃতি খুলে দাও। রব্বুল আলামিন, এই গ্রামে মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, কবরগুলো তুমি কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। এখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, পলিটেকনিক্যাল আছে, মাদ্রাসা আছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এদেরকে তুমি কবুল করো আল্লাহ। আইলে তারা বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসায় বরকত দিয়ে দাও। পুলিশ ভাইরা যারা এসেছে মাহফিল পাহারা দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত আতিউর রহমান ভাই সহ নাম না জানা যত মানুষ পুলিশ ভাইরা এসেছে, এদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে যারা দায়িত্ব পালন করে এদের দায়িত্ব গুলো ইবাদত হিসাবে কবুল করে না। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। সারা মাউনের যে ছয়টা গুণ আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারসমনি ইয়া রাব্বাল আলামিন। মরণ কখন আসে জানি না, আল্লাহ তাআলা আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, আমি দোয়া চাই। মেহেরবানি করে হাজারো মানুষ হাত তুলেছে, এদের দিকে তাকিয়ে আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, আমার বুকের ব্যথা ভালো করে দাও, শরীরটা সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো বলার যোগ্যতা আরো বাড়িয়ে দাও। আমার এই মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করো আল্লাহ। এদেশের দায়িত্বে যারা আছে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, এদেরকে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।